শীতের তীব্রতায় নাকাল দেশবাসী, কিন্তু টিকে আছে এডিস মশা। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022 ডিসেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 5,040 জন, অথচ 2023 ডিসেম্বরে আক্রান্তের সংখ্যা 9,288 জন। এছাড়া চলতি বছরের প্রথম 16 দিনেই সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 733 জন, অথচ 2023 জানুয়ারি মাস জুড়ে আক্রান্ত হয়েছিলেন 566 জন। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে যেহেতু ডেঙ্গুর অনেকগুলো সেরোটাইপ পাওয়া গেছে, এবছর কিছুটা ব্যতিক্রমী উপসর্গ নিয়েও আসছেন অনেকে। তো এখন যারা আসছে তারা কিছু টিপিক্যাল সিমটম, অর্থাৎ সাধারণ যে উপসর্গগুলো, জ্বর, শরীরে ব্যথা, হ্যাঁ, এবং হচ্ছে কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যা, হ্যাঁ, পাতলা পায়খানা হচ্ছে, কারো বমি হচ্ছে, যেটা এবছরে আমরা বেশি পেয়েছি, এগুলো নিয়ে তো আসছি। কিছু কিছু কেস এই বছরে আমরা পাচ্ছিলাম এবং এখনও খুব রেয়ারলিও পাচ্ছি, যে হচ্ছে আপনার যেটা সিভিয়ার ডেঙ্গু, আমরা ডাক্তারি ভাষায় এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম বলি, যেটা 10% কেস আমরা আনপ্রেডিক্টেবল থাকে আমাদের ডেঙ্গুর, সেই কেসগুলো আমরা পাচ্ছি কিছুটা। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরে শীতের সময়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ডেঙ্গু রোগ এখন সারা বছরই থাকবে। মশা নিয়ন্ত্রণ করতে পারলে তবেই নিয়ন্ত্রণ থাকবে এ রোগের বিস্তার। বাংলাদেশের যে তাপমাত্রা, এই পরিবর্তিত তাপমাত্রাতে আমাদের যে এডিস মশাটি আছে, এই এডিস মশাটা সে সহনশীল হয়ে সে নিজেকে পরিবর্তন করে সে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। এই শীত মৌসুমেও তার যে গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, তার যে ডিম পাড়া, সে খুব সহজেই সম্পন্ন করতে পারছে। তাই এখন শীত বা গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন, সারা বছরই আমাদের এডিস মশার ব্যাপারে এবং ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু ডেঙ্গুও থাকবে, তবে শীতকালে মশা কম পাওয়া যাবে। এখন যে ডেঙ্গু রোগীর প্রকোপ এবং মৃত্যু, সেটা কিন্তু তারা এই শীত পড়ার আগে থেকেই তারা এডিস মশা দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এখন যে তীব্র শীত হচ্ছে, এই কারণে নিশ্চয়ই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার প্রজননটা কমে গেছে। সেই কমাটার ফলাফল আমরা পাবো হয়তো এখন থেকে এক মাস পরে পর্যন্ত। বাংলাদেশে গত কয়েক বছরের তথ্যে দেখা গেছে, জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ চূড়ায় অবস্থান করে। ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায় নভেম্বর, ডিসেম্বর, এমনকি জানুয়ারি মাস পর্যন্ত। মিনহাস চৌধুরী, প্রথম আলো।